সালাম আলাইকুম বন্ধুরা, ফিজিক্সের দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি দারুন নাইম। আজ তোমাদের যে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তা হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস। এটা ফিজিক্সের খুবই সহজ এবং মজার একটা টার্ম। যদিও আমরা একাডেমিকে এটা ইন্টারমিডিয়েটে পড়ে থাকি, আশা করি 7, 8, 9, 10 তোমরা যারা আছো সবাই বুঝতে পারবে। তো চলো শুরু করি। আচ্ছা, তোমাদের কি কখনো এমন হয়েছে পরীক্ষার হলে ফিজিক্সের সূত্র মনে পড়ছে না, ভাগ অবস্থায় ছিল নাকি কোন অবস্থায়, স্কোয়ার নাকি কিউব, তখন মনে হয় ইস যদি কোনো ছড়া থাকতো কেমিস্ট্রি বায়োলজির মতো ব্যাপারটা বেশ হতো। ফিজিক্সের ক্ষেত্রে সেই নুরানি কায়দা বা নিনজা টেকনিক যে যাই বলো, সেটা হলো আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো তোমাদেরকে প্রায় সময়ই বিভিন্ন রাশির এক একক থেকে অন্য এককে কনভার্ট করতে হয়। এক্ষেত্রেও আমাদের জাদুর কাঠি হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস। এছাড়াও বিভিন্ন সমীকরণের নির্ভুলতা যাচাই, বিভিন্ন সমীকরণ নির্ণয়, এমনকি বিভিন্ন রাশির একক নির্ণয়, এমনকি বিভিন্ন ভৌত সমস্যার সমাধানও করা যায় এই ডাইমেনশন অ্যানালাইসিস এর মাধ্যমে। তো উপকারিতা বলতে বলতেই অনেক সময় গেল, আসল কথায় আসি। প্রথমে বলি ডাইমেনশন বা মাত্রা, যেটাকে আমরা বাংলায় মাত্রা বলে থাকি, সেই জিনিসটা আসলে কি। যদি একেবারে ফর্মাল ডেফিনিশনে যাই, বইয়ে যে ডেফিনিশন রয়েছে সেটা হলো কোন একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয়, কোন একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে উত্তরাশির মাত্রা বলে। আবার এভাবে বলতে পারি, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশিটির মাত্রা বলে, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওই রাশিটির মাত্রা বলে। জানি তোমরা বুঝতে পারো নাই, না বুঝার জন্য ধন্যবাদ। আগে আগে বুঝে গেলে কেলমা দেখাবো কি করে। তো তো তোমরা তো নিশ্চয়ই জানো যে ফিজিক্সের 7টা মৌলিক একক নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাই না? ফিজিক্সের 7টা মৌলিক একক আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই মৌলিক একক গুলোর মাধ্যমে আমরা বিভিন্ন লব্ধ রাশি তৈরি করে থাকি। বেসিস হলো এই 3টা মৌলিক, 7টা মৌলিক একক। তো সেগুলো কি? সেগুলো হলো ম্যাস বা ভর, লেংথ বা দৈর্ঘ্য, টাইম বা সময়, টেম্পারেচার তাপমাত্রা, ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ, লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন তীব্রতা। এগুলোর এসআই ইউনিট পাশে দেখতে পাচ্ছ, কেজি, মিটার, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, মোল, ক্যান্ডেলা ইত্যাদি ইত্যাদি। তো এই 7টা মৌলিক রাশির, এই যে এখানে যে 7টা মৌলিক রাশি দেখতে পাচ্ছ, এই 7টা মৌলিক রাশির 7টা ডাইমেনশন সেট করে দেওয়া হয়েছে, একদম ফিক্সড ডাইমেনশন, ঠিক আছে? আমরা এই 7টা মৌলিক রাশি থেকে যেমন অসংখ্য লব্ধ রাশি তৈরি করি, ঠিক তেমনি এই 7টা মৌলিক রাশির যে 7টা ডাইমেনশন সেট করে দেওয়া হয়েছে, এই 7টা ডাইমেনশন থেকে আমরা আরো যেসব লব্ধ রাশি আছে সেগুলোর ডাইমেনশন নির্ণয় করে থাকি, হিসাব করে থাকি। তো ম্যাসের ডাইমেনশন এম, লেংথের ডাইমেনশন এল, টাইমের টি, টেম্পারেচারের থিটা, ইলেকট্রিক কারেন্টের আই, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণের এন, আর লুমিনাস ইন্টেন্সিটি বা যেটাকে বলে দীপন তীব্রতা সেটা হলো জে। তো সবগুলো ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছ। তো এই যে আমরা লব্ধ রাশির ডাইমেনশন এই মৌলিক রাশির ডাইমেনশন থেকে হিসাব করে আনি, তো হিসাব করে আমাদের কি লাভ হয়? এই হিসাব করে আমাদের যে লাভটা হয় সেটা হলো, এর মাধ্যমে ভৌত এই রাশিগুলোর সাথে, মানে লব্ধ রাশিগুলোর সাথে মৌলিক রাশির যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা বিশ্লেষণ করতে পারি বা সেই সম্পর্কটা নির্ণয় করতে পারি। তো আচ্ছা, তো এখন আসলে একটু খাতা কলমে চাই দেখে পারে মুছে দিই। আচ্ছা দেখো, সরণ সরণ এস, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর ডাইমেনশন কি? এর ডাইমেনশন হলো এল। ওকে, সরণের ডাইমেনশন হলো এল। একইভাবে যদি এরিয়ার ডাইমেনশন করতে চাই, এরিয়া বা ক্ষেত্রফল, নীলটা দেখি কাজ করে না। ওকে, এই এরিয়ার বা ক্ষেত্রফলের যদি আমি ডাইমেনশন নির্ণয় করতে চাই, সেটা হলো এল এর পর স্কোয়ার। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে সরণে দৈর্ঘ্যের মাত্রা কত, দেখো দৈর্ঘ্য একটা হলো কি, মৌলিক রাশি। আর আমরা সেকেন্ড ডেফিনিশনে কি বলেছিলাম, কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওই রাশিটার মাত্রা বলে। তার মানে কি? তার মানে এই যে সরণ দেখতে পাচ্ছ, এই সরণে যে একটা মৌলিক রাশি আছে দৈর্ঘ্য, এর সূচক কি? এই সূচক হলো 1। তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে সরণে দৈর্ঘ্যের মাত্রা কত, দৈর্ঘ্যের মাত্রা হলো এই যে দৈর্ঘ্যের উপর যে সূচক আছে সেটা 1। একইভাবে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ক্ষেত্রফলে দৈর্ঘ্যের মাত্রা কত,
ক্ষেত্রফলের দৈর্ঘ্যের উপরে কত সূচক আছে? দেখো এল এর উপরে সূচক কত আছে, এল এর স্কোয়ার মানে 2, তার মানে ক্ষেত্রফলে দৈর্ঘ্যের মাত্রা হলো 2। একইভাবে দেখো এখন আমি বেগের মাত্রা নির্ণয় করার চেষ্টা করি, ঠিক আছে, বেগ বা ভেলোসিটি এর মাত্রা। তো ভেলোসিটি এর সূত্রটা কি ছিল? সরণ ভাগ সময়, তাই না? তো এখন দেখো এই এস বা সরণের মাত্রা কি, এস বা সরণের মাত্রাটা হলো এল, আর এই টাইম বা সময়ের মাত্রা হলো টি। তো এরা পরস্পর ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় দিয়ে দিলাম, তো দিন শেষে আসতেছে এল টি ইনভার্স ওয়ান। এখন এটাই হলো আমাদের এই যে এই পাশে থাকা ভেলোসিটি এর মাত্রা। আচ্ছা এখানে আমি আপাতত তীর চিহ্ন দেখি। আচ্ছা দেখো এখন ব্যাপার হলো এই সবখানে আমি মাঝখানে তীর চিহ্ন দিচ্ছি, আমি তীর চিহ্ন দিব না, আমি সমান সমান চিহ্ন দিব। ওকে আমি কি দিব, আমি সমান সমান চিহ্ন দিব, সমান সমান চিহ্ন। ওকে সমান সমান চিহ্ন, এখন সমান সমান চিহ্ন আমি কেন দিব? সমান সমান চিহ্ন দিব এই কারণে, কারণ আমি একটা সমীকরণ গঠন করতে চাই, ঠিক আছে, আমরা একটা সমীকরণ গঠন করতে চাই। তো সমীকরণ গঠন আমরা এমনি এমনি করতে পারবো না, শুধু সমান চিহ্ন দিয়ে গেলেই সমীকরণ হবে ব্যাপারটা এমন না, সাথে একটু থার্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এই যে যে পাশে রাশিগুলো আছে, এই যে সরণ একটা রাশি, ক্ষেত্রফল একটা রাশি, তারপর ভেলোসিটি একটা রাশি, এর দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। একইভাবে শুধু বাম দিকে না, ডান দিকেও তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারো, তবে ডান দিকে এটার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেওয়াটা ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তবে এই যে রাশিগুলো আছে, ভেলোসিটি, ভি, এরিয়া, তারপর সরণ, ডিসপ্লেসমেন্ট, এগুলোকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। এই যে আমরা যে সমীকরণটা গঠন করলাম, ঠিক আছে, এই সমীকরণটা হলো আমাদের, এই সমীকরণটাকে বলা হয় মাত্রা সমীকরণ, ঠিক আছে। এই মাত্রা সমীকরণ থেকে আমরা কোনো একটা রাশির ডাইমেনশন সম্পর্কে জানতে পারি। যেরকম তোমাকে যদি বলে ভেলোসিটিতে, ভেলোসিটি সময়ের ডাইমেনশন কত, দেখো ভেলোসিটিতে যে মৌলিক একক আছে সময়, সময়ের সূচক কত, -1, তার মানে কি ভেলোসিটি সময়ের মাত্রা হলো -1। ওকে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলা যায় আজকের, কি বলবো, ক্লাসের ম্যাজিক বাক্য যেটা, সেটা সেটা এমন, দেখো যখন আমি সরণের ডাইমেনশন লিখছিলাম আমি সরাসরি বসায় দিলাম এল, ওকে এল বা এল পাওয়ার 1, আবার যখন এরিয়ার ডাইমেনশন লিখলাম আমি সরাসরি বসায় দিলাম এল স্কোয়ার, মানে এল এর উপর পাওয়ার 2, ওকে। বাট আমি যখন ভেলোসিটির ডাইমেনশন নির্ণয় করলাম তখন কি আমি ভেলোসিটির আগে একটা সূত্র লিখলাম, তারপরে বিভিন্ন ভাবে করে আসলাম। তো আসলে কি এই সরণের ডাইমেনশন আমি জানতাম তাই বসায় দিছি, এরিয়ার ডাইমেনশন আমি জানতাম তাই বসায় দিছি, কিন্তু ভেলোসিটির ডাইমেনশন আমি জানতাম না তাই সরাসরি বসায় দিতে পারি নাই। কি করছি, আমি ভেলোসিটি এর সূত্রটা লিখছি। ওকে আমি প্রথমে ভেলোসিটি এর সূত্রটা লিখছি, সূত্রটা লেখার পরে কি করছি, দেখো এই সূত্রের ডান পাশের অংশগুলার ডাইমেনশন আমি জানি, যে এই যে সরণের ডাইমেনশন এল আর টাইমের ডাইমেনশন টি, এই দুটো আমি জানি, এই দুটো যেহেতু আমি জানি সুতরাং এই ডান পাশের এরা ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় থাকার কারণে এদের সম্মিলিত ভাবে ডাইমেনশন বা মাত্রা যা আসে, মাত্রা সমীকরণটা যা আসে সেটা লিখে ফেলছি। এটা যদি গুণ অবস্থায় থাকতো, এস ইন্টু টি এমন গুণ অবস্থায় থাকতো, ধরে নাও গুণ অবস্থায়, তাহলে মাত্রা কি হতো, এল টি, এল ইন্টু টি, তাই না? গুণ অবস্থায় নেই, আসে ভাগ অবস্থায়, তো এটা দরকার না। তো এল টি ইনভার্স 1 আসে কারণ এটা ভাগ অবস্থায়। তো এই বাম পাশে যা পাইলাম সেটাকে আমি সরাসরি বসায় দিলাম এই ডান পাশে যা পাইলাম, ডান পাশে এই যে এস বাই টি ছিল এটার যে মাত্রা সমীকরণ পাইলাম সেটাকে আমি সরাসরি বাম পাশেটাতে বসায় দিলাম, বললাম বাম পাশে মাত্রা সমীকরণ ওই ডান পাশে যা ছিল সেটা। কোনো পাপ করছি কি আমি, অন্যায় করছি, কেন এরকম করলাম, বাম পাশেরটা ডান পাশেরটা নিয়ে বাম পাশের সাথে লাগাই দিলাম, কেন এরকম? তো ফিজিক্সের একটা নীতি আছে, কি নীতি সেটা, সেটা হলো সমমাত্রিক নীতি, বা বলা যায় হলো ইংলিশে কি বলে, ইংলিশে বলে হলো ডাইমেনশনাল হোমোজে, হ্যাঁ, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। তো এই সমমাত্রিক নীতি বা ডাইমেনশনাল হোমোজেনিটি নীতি থেকে আমরা কি জানতে পারি, এই নীতির ব্যাখ্যাটা হলো যে কোনো সমীকরণের বা কোনো সূত্রের দুই পাশের, এই যে দেখো একটা সূত্র, এই সূত্রের দুই পাশের মাত্রা আর মাত্রা সমীকরণ সব সময় সেম হবে, মাত্রা মাত্রা সমীকরণ সবই সেম হবে। ওকে তার মানে নীতি নৈতিকতা বিরোধী কোনো কাজ করি নাই, কোনো অন্যায় করি নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ পাচ্ছি। ওকে তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এই যে আমি ডান পাশের জিনিসটা নিয়ে ডিরেক্ট বাম পাশে বসায় দিছি সেটা আমার বৈধ। তার মানে কি, যদি ডান পাশের এই জিনিসগুলার ইয়াটা আমার জানা থাকে, ডাইমেনশন জানা থাকে, এরা ভাগ অবস্থায় আছে, সো ভাগ অবস্থায় এদের ডাইমেনশন নিয়ে দিন শেষে যে অ্যান্সারটা আসে সেটা নিয়ে আমি
বাম পাশেটা বসাই দেবো। একইভাবে আমার যদি বাম পাশেটা জানা থাকতো আমি ডান পাশেটাও বের করতে পারতাম, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কাজ করতে পারতাম। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এটাকে মুছে ফেলি। চলো এখন আমরা ত্বরণের ডাইমেনশন নির্ণয় করি, এক্সেলারেশন এ, এটার ডাইমেনশন নির্ণয় করি। এটা ডাইমেনশন কি? ডেল ভি ডিভাইডেড বাই টি, তাই না? তো ভেলোসিটির ডাইমেনশন কি? ভেলোসিটির ডাইমেনশন আমরা মাত্রই দেখলাম, সেটা হলো এল টি ইনভার্স 1, আর টাইমের ডাইমেনশন টি। সো আমরা যেহেতু এরিয়ার ডাইমেনশন ক্যালকুলেট করতেছি, এরিয়ার দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিব, আর কোথাও যাইতে দিব না। তো এটা আসতেছে এল টি ইনভার্স 2। ওকে, আচ্ছা এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই ত্বরণের মাত্রা সমীকরণে বা ত্বরণের মাত্রায় ম্যাসের মাত্রা কত, বা ত্বরণের মাত্রা সমীকরণে বা ত্বরণে ভরের মাত্রা কত, ভরের মাত্রা কত হবে, ভরের উপর সূচক যত আছে তত, কিন্তু দেখো এখানে এম এর কোনো টার্মই নাই, ঠিক আছে? এটাতে এম এর কোনো টার্ম নাই, এম এর কোনো বা ভর বা এম এর কোনো টার্ম নাই, তাহলে কিভাবে নির্ণয় করতে পারি আমরা জিনিসটাকে? আচ্ছা একটা ছোটখাটো কাজ করি, সেটা হলো এর সাথে একটা ওয়ান গুণ করি, এল টি ইনভার্স 2 এর সাথে একটা ওয়ান গুণ করছি। ওকে, এখন দেখো পরের লাইনে এই ওয়ানটাকে কিভাবে কাজে লাগাই। এটাকে এভাবেও লিখতে পারি এম এর উপর পাওয়ার 0। তুমি তো জানো যে এক্স এর উপর পাওয়ার যদি 0 থাকে জিনিসটাকে কিভাবে প্রকাশ করে, আর জিনিসটা ইকুয়াল টু 1 হয়ে যায়, তাই না? কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটা ইকুয়াল টু 1। তার মানে কি, এই 1 এর পরিবর্তে আমরা এটাই লিখতে পারি এম এর উপর পাওয়ার 0, তাই না? লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি। তার মানে এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে ত্বরণে ভরের মাত্রা কত, ত্বরণে ভরের মাত্রা হলো 0। একইভাবে ত্বরণে তড়িৎ প্রবাহের মাত্রা কত, ত্বরণে তড়িৎ প্রবাহের মাত্রা 0। ত্বরণে দ্বিপণ তীব্রতার মান কত, ত্বরণে দ্বিপণ তীব্রতার মান হলো 0। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এর পরেরটাতে যাই। আচ্ছা এবার চলো আমরা বল বা ফোর্স এর মাত্রাটা নির্ণয় করে ফেলি। ওকে, ফোর্স এর মাত্রাটা নির্ণয় করে ফেলি। ফোর্স এফ ইকুয়ালস এম এ। তো এক্সেলারেশনের একটা মাত্রই নির্ণয় করলাম, সেটা ছিল এল টি ইনভার্স 2, আর ম্যাস এম, এম এর কত, এম তো একটা মৌলিক, তাই না? এটা হলো ক্যাপিটাল এম। তো ফোর্স এর মাত্রা হলো এফ এল এল টি ইনভার্স 2। একইভাবে এখানে এম এর ম্যাস এর মাত্রা কত, ম্যাস এর মাত্রা দেখো এখানে 1। ওকে, যদি বলে যে বলে ভরের মাত্রা কত, 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো দুটা মজার প্রবলেম সলভ করি আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে, দেখি অ্যানালাইসিস কতটুকু করতে পারলাম। ওকে, কোন ভৌত সমস্যার সমাধান আমরা করতে পারি কিনা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে। একটা জিনিস বলা আছে, সেটা হলো আমি প্রবলেমটা ব্যাখ্যা করছি। প্রথম প্রবলেমটা, আর প্রথম প্রবলেমটা এরকম যে একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে এরকম ধরে নিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে, একদম এর স্পিডটা সেম রেখে, ইউনিফর্ম ইউনিফর্ম স্পিডে এই এইদিকে মনে করো ঘোরাচ্ছে, ঠিক আছে? এখন এই ঘোরাতে তোমার ফোর্সের কতটুকু প্রয়োজন হবে সেটা তোমার কাছে জানতে চাইছি। ওকে, এখন তুমি চিন্তা করতে পারো যে ফোর্স তো এফ ইকুয়ালস কি যেন এম এ ছিল, তারপরে এই এক্সেলারেশন কই পাবো, হাই হয় এটা তো ইউনিফর্ম স্পিড, মানে একদম সম দ্রুতিতে ঘোরাচ্ছে, মানে তর মানে বেগের মানের কোনো পরিবর্তনই হচ্ছে না, বেগের মানের যদি পরিবর্তনই না হয় তাহলে আমি এক্সেলারেশন কিভাবে পাবো? তো তোমাদের জানার জন্য একটু বলে রাখি, তোমাদের জানার জন্য বলতেছি, খুব বেশি এক্সপ্লেইন করতেছি না। এখানে দেখো বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বেগের দিকের কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? প্রথমে এখানে ছিল এরকম, তারপরে যখন এটা এখানে পজিশনে আসবে তখন এরকম। আর তোমরা তো জানো যে বেগ একটা ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর রাশি সুতরাং শুধু মানের পরিবর্তনে যে বেগের পরিবর্তন হবে বিষয়টা এমন বলা যায় না। দিকের পরিবর্তন হলো বেগের মানের পরিবর্তন হতে, মানে বেগের পরিবর্তন হতে পারে বা ত্বরণ হতে পারে। ওকে, তো আমি ওইসব আলোচনায় না গেলাম, আমাকে বলছে যে ফোর্স এর মানটা বের করতে কিভাবে করব, হাই খোদা। আচ্ছা চলো একটু চিন্তা ভাবনা করি আমি যে ফোর্সটা কিসের কিসের উপর নির্ভর করতে পারে। এই এম ইকস এর চিন্তা ভাবনা এখন বাদ দেই। এটা ম্যাসের উপর কি নির্ভর করতে পারে না, তাই না? যে যত ভারী বস্তু হবে আমাকে ঘোরাইতে তত বেশি শক্তির প্রয়োজন হবে নিশ্চয়ই। ওকে, একইভাবে দেখো এটা ভেলোসিটি বা স্পিডের উপরেও নির্ভর করতে পারে। কিভাবে? স্পিডের উপর নির্ভর করবে, যত জোরে ঘুরাবো তত বেশি শক্তির প্রয়োজন হবে, তাই না? যত জোরে ঘুরাবো তত শক্তি না, বল বল ফোর্সের প্রয়োজন হবে, আর যত বেশি জোরে ঘুরাবো তত বেশি ফোর্সের প্রয়োজন হবে। একইভাবে যদি এখানে রেডিয়াস আর এর মানটা বড় হয় তাহলে কি এই ফোর্সের মানটা বেশি লাগবে না? লাগতে পারে, তোমরা চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারো, লাগবে। আমার ভাষায় মানে আমার চিন্তা ভাবনা বলতেছে যে ফোর্সে আর রেডিয়াস হলে মানটা বেশি হবে। এরপরে আরো নিতে পারি যে এরকম বায়ুর বাধার মান নিতে পারি, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিতে পারি।
আর কিন্তু দেখো বায়ুর বাধাটা হিসাব করলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইয়া হয়ে যাবে। বায়ুর বাধা তো সাধারণত ইগনোর করা হয়, তাই বায়ুর বাধাকে ইগনোর করলাম, আর কি থাকতে পারে? আর কিছু মনে পড়তেছে না আপাতত, এম বি আর এই তিনটা দিয়ে কাজ চালাই দিই। ঠিক আছে, তোমরা আরো কিছু মনে পড়লে অবশ্যই কমেন্টে বা যে কোনো একভাবে আমাকে জানাবো। ওকে, আচ্ছা, তো আমরা ধরে নেই যে এই এফটা কি এম ভি আর এদের উপর সমানুপাতিক। আচ্ছা, এটা কি জাস্ট এক ঘাতের সমানুপাতিক? কখনো কখনো দেখো না যে এরকম হয়, যেরকম তোমরা যদি নিউটনের গ্র্যাভিটেশন ল পড়ে থাকো, নিউটনের গ্র্যাভিটেশন লয়ের ফোর্স কিসের উপর? 1/r² এর সমানুপাতিক, তাই না? আবার কাইনেটিক কাইনেটিক এনার্জিতে ভেলোসিটি কি? কাইনেটিক এনার্জি ভেলোসিটি এর স্কোয়ারের উপর, মানে দ্বিঘাতের উপর নির্ভরশীল। তাহলে কি এরকম কি মানে সহজেই বলে দেওয়া যায় যে এম ভি আর তিনটা রাশি তিনটাই ফোর্সের এক ঘাতের উপর নির্ভরশীল? বলা তো যায় না, এর উপর কোনো একটা পাওয়ার থাকতে পারে, তাই না? আর আমাদের যখন, যেহেতু আমরা মাত্রা নিয়ে কথা বলতেছি, মাত্রা নিয়ে কথা বলার সময় দেখবা মাত্রা মানে ডেফিনেশনে আমি বলছিলাম যে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। মৌলিক রাশির কোনো ভৌত রাশিতে উপস্থিত, মৌলিক রাশির সূচককে ওই রাশির মাত্রা বলে। তার মানে হলো এখানে মাত্রা নিয়ে কোনো একটা ঝামেলা, মানে সূচক নিয়ে কোনো একটা ঝামেলা থাকতে পারে। যেহেতু সূচক নিয়ে ঝামেলা থাকতে পারে, তাই আগে ভাগে আমি ধরে নেই সেটা হলো এম এর উপর পাওয়ার একটা এ, ভি এর উপর পাওয়ার একটা বি, আর সি এর আর এর উপর পাওয়ার একটা সি থাকলে এটা ফোর্সের সমানুপাতিক হবে, এটা ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এই সমমাত্রিক নীতি, এই নীতিটা আমাদেরকে কি বলে? যে উভয় পাশের মাত্রা সমান হবে, তো করে ফেলি। এই ফোর্সের মাত্রা তো মাত্রই বের করলাম, ML T inverse 2। ওকে, এবার তো উভয় পাশের মাত্রাটা সমান হবে, এই জন্য এদের মাঝখানে একটু সমান চিহ্ন দিচ্ছি। ওকে, সমান চিহ্ন। আবার এম এর মাত্রা হলো এম, আর এর উপর পাওয়ার আছে এ, আর ভি এর মাত্রা হলো L T inverse 1, এর উপর পাওয়ার আছে বি, আর রেডিয়াস রেডিয়াসের মাত্রা ব্যাসার্ধের মাত্রা এল, এর উপর পাওয়ার আছে সি। ওকে, তাও এটা এরকম করতে পারি, এম এল বি টা গুণ করে দিলাম, মাইনাস বি আর এল সি। তো সূচকের নিয়ম অ্যাপ্লাই করতেছি, এল বি প্লাস সি ইনটু টি মাইনাস বি। এখন দেখো যে আমি কি বলছিলাম, যে সমমাত্রিক নীতিতে উভয় পক্ষের মাত্রা এবং মাত্রা সমীকরণ উভয়টাই একই হবে, তাই না? তার মানে এটা আমার দরকার নাই, এটা আমি ডিসকাস করতেছি। তার মানে কি, এই পাশের এম আর এই পাশের এম, মানে উভয় পাশের মাত্রা যদি সমান হয়, তার মানে এই এম এর উপর যে পাওয়ারটা আছে, এম এর উপর পাওয়ার এখানে কত আছে? এম এর উপর পাওয়ার এখানে 1 আছে। এল এর উপর পাওয়ার এখানে কত আছে? এল এর উপর পাওয়ার এখানে 1 আছে। টি এর উপর পাওয়ার আছে -2, তার মানে টি এর মাত্রা হলো -2। তার মানে উভয় পক্ষের মাত্রাটা সমান হবে। যেহেতু উভয় পক্ষের মাত্রাটা সমান হবে, তার মানে আমি যদি টি কে নিয়ে বিশ্লেষণ করি, ঠিক আছে, কই বিশ্লেষণ করব, এই এসবের আর দরকার নেই। ঠিক আছে, মুছে দিলাম। এই যা দেখো, আমি প্রথমে আর টি কে নিয়ে বিশ্লেষণ করি, টি কে নিয়ে বিশ্লেষণ করতেছি। টি এর উভয় পক্ষের মাত্রাটা সমান হবে, তার মানে এক পাশে আছে -2 আর এক পাশে আছে -b, এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা b এর মানটা পেয়ে গেলাম, 2 পেয়ে গেছি। একই ভাবে আমি যদি l এর মাত্রা নিয়ে বিশ্লেষণ করি, আগে m এর মাত্রা নিয়ে বিশ্লেষণ করি, ঠিক আছে, m এর এই পাশে মাত্রা আছে a, এই পাশে মাত্রা আছে 1, তার মানে বলতে পারি a = 1। ইয়াস, আরেকটা পেয়ে গেছি, a এর মানটা পেয়ে গেছি। এখন আমরা l কে নিয়ে বিশ্লেষণ করি, l এর এই পাশে মাত্রা আছে 1 আর ওই পাশে মাত্রা আছে b + c। 1 = 1 = b + c, b এর মান কত পাইছিলাম? 2 পাইছিলাম, 2 + c। ওকে, এখান থেকে আমি c এর মানটাও পেয়ে গেলাম, c এর মান আসলে -1। ইয়া, এখন আমাদের এই যে মেইন যে সূত্র ছিল ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইনে আমরা, আমি কি এলোমেলো ভাবে করছি, তোমরা একটু নিচে নিচে দিয়ে করো, ঠিক আছে? ওকে, তো এই মেইন যে সূত্র সেখানে আমরা বসায় দিব, বসায় দিই f সমানুপাতিক m এর উপর পাওয়ার ছিল m এর এর পাওয়ার, এর মান কত বের করছি? 1 1, b এর মান বের করছি 2 স্কয়ার, তো আর r এর মান বের করছি -1, ঠিক আছে, c এর মান বের করছি -1। জিনিসটাকে এইভাবে একটু সাজায় লিখতে পারি, m v স্কয়ার r। ওকে, তো তোমাদের জানার জন্য একটু বলে রাখি, এই যে ইয়াভাবে আর সমতরণে কোন একটা জিনিসকে, মানে সমতরণ বলতেছি কেন, সমবেগে কোন একটা জিনিসকে ঘুরাইতে যে মানে ফোর্সের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় সেন্টিপেটাল ফোর্স। সেন্টিপেটাল ফোর্স নিয়ে অন্য একদিন কথা হবে, মানে বেশ অনেক ক্ষেত্রে আমাদের সেন্টিপেটাল ফোর্স কাজে লাগে, তো অন্য আরেকদিন কথা বলবো সেন্টিপেটাল ফোর্স নিয়ে। ওকে, তো আপাতত মুছে ফেললাম, আর আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেছি। ইয়াস, শুধুমাত্র ডাইমেনশন অ্যানালাইসিস করে। আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা প্রবলেম দেখি, একটু মজার প্রবলেম। প্রবলেমটা আগে থেকেই লিখে রেখেছি আমি, দেখো। আচ্ছা,
এখানে তোমাকে বলছি প্ল্যাঙ্ক টাইমের মানটা নির্ণয় করতে। প্ল্যাঙ্ক টাইম জিনিসটা কি, প্ল্যাঙ্ক টাইমটা তোমরা একটু গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। প্ল্যাঙ্ক টাইমটা বেশ অসাধারণ একটা জিনিস। প্ল্যাঙ্ক টাইম, প্ল্যাঙ্ক ম্যাস, প্ল্যাঙ্ক লেন্থ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে সার্চ করে দেখতে পারো। আপাতত সময় স্বল্পতার জন্য আমি বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, অন্য একদিন অনেক গল্প হবে প্ল্যাঙ্ক টাইম নিয়ে, কিভাবে আবিষ্কার হলো, কি হইলো না হলো ইত্যাদি ইত্যাদি। তোমাদেরকে বলে দিছি এই প্ল্যাঙ্ক টাইমটা আলোর বেগের উপরে নির্ভরশীল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর উপর নির্ভরশীল, একইভাবে প্ল্যাঙ্ক ধ্রুবকের উপর নির্ভরশীল। তো প্রথমে আমাদেরকে এই যাদের উপরে নির্ভরশীল, আগেরবার তো আমাদেরকে মনে করে করে মান বের করতে হচ্ছিল, যেরকম এই এম এর উপর নির্ভরশীল হইতে পারে, ভি এর উপর নির্ভরশীল হইতে পারে, আর এর উপর নির্ভরশীল হইতে পারে ইত্যাদি মনে করতে হইতেছিল। এবার এখানে বলে দিছে আমাদেরকে সুবিধা করছে, ঠিক আছে। আচ্ছা তো এখন কি করি, এই আলোর বেগটার বের করি, আলোর বেগটার মাত্রা সমীকরণটা বের করি। এখন দেখো এখানে আমাদের এই যে একক গুলা দেওয়া আছে, আর এই যে উপরে কিন্তু আমি একক দিয়ে দিছিলাম, কেজি, মিটার, সেকেন্ড সবগুলো একক। এখান থেকে দেখে দেখে আমি সহজেই এটার মাত্রা নির্ণয় করতে পারি। দেখো মাত্রা নির্ণয় করি, এল 3/1 হবে এটা, এই যে মিটার, এই যে সেকেন্ড, এটা হবে এল কিউব সেকেন্ড -2, আর এখানে হবে এম এর পাওয়ার -1। একইভাবে এখানে হবে হলো এম এম এর পাওয়ার 1, এল এর উপর পাওয়ার 2, আর টি এর উপর পাওয়ার -1, ঠিক আছে। আমি এই যতগুলা রাশি ছিল সবগুলার মাত্রা সমীকরণ, মানে যতগুলো কনস্ট্যান্ট ছিল সবগুলার মাত্রা সমীকরণ প্রথমেই নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এখন অপর পেজে যাই, অপর পেজে লেখা আছে সবকিছু, দ্রুত দ্রুত বুঝাই দিই তোমাদেরকে। আচ্ছা এই যে আমাদের ফার্স্ট লাইনটা কি ছিল, মুছে গেছে। ওকে, আমাদের এই প্ল্যাঙ্ক টাইমটা কিসের উপর নির্ভরশীল, ধরে নিলাম যে আলোর বেগ সি এর উপর একটা পাওয়ার আই দিলে, তুমি চাইলে আলিফ বা তাসা ইত্যাদিও দিতে পারো, সারি সারি ইত্যাদি দিতে পারো, আবার কেউ 1 2 3 দিও না, ঠিক আছে। আবার 1 2 3 দিও না, আমি আগেরটাতে এবিসি দিয়েছিলাম, এটাতে আই চেকে দিলাম। তো সি এর উপর পাওয়ার আই দিলে, জি এর উপর পাওয়ার জে দিলে, এইচ এর উপর পাওয়ার কে দিলে এটা সমান হবে। তাহলে সি এর এইখানে মাত্রা বিশ্লেষণ করি, তো টিপি এর জন্য এই রাশিটার জন্য একে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। এই যে সি এটা একটা রাশি, এর জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, জি কেও থার্ড ব্র্যাকেট, এইচ কেও থার্ড ব্র্যাকেট। এখানে টি, এই যে এটা হলো টাইম, টাইমের ইয়া হবে টি, আর এটা এল টি ইনভার্স 1, এর উপর পাওয়ার ছিল আই, তারপর এর উপর পাওয়ার ছিল জে, এর উপর পাওয়ার ছিল কে, ওই যে অপর পৃষ্ঠায় যেটা আমরা মাত্রা নির্ণয় করে আসলাম। তো একটু সাজায় লিখি, আই টা ভিতরে গুণ করে দেই, এখানে আই, এখানে -i, এখানে জে গুণ হয়ে 3j, এখানে -2j, এখানে -j, একইভাবে এখানে কে, এখানে 2k, এখানে -k। তো আচ্ছা একইভাবে আমি এই যে দেখো, ওকে আচ্ছা এই পাশে এখানে টি এর সাথে কিছুই ছিল না, টি এর সাথে দুইটা 1 গুণ করে দিলাম, টি এর সাথে দুইটা 1 গুণ করে দিলাম, মানে কি এল এর উপর পাওয়ার 0, এম এর উপর পাওয়ার 0। তো এল এরটা নিয়ে আমি বিশ্লেষণ করি, এল এরটা দেখো এই পাশে ছিল 0 আর ওই পাশে ছিল এই এতটুকু, আর এম এরটা নিয়ে বিশ্লেষণ করি, এম এরটা এই পাশে ছিল 0 আর ওই পাশে হলো এই জে মাইনাস কে, মাইনাস জে প্লাস কে। তারপর এল এর টি এরটা নিয়ে বিশ্লেষণ করি, এটা হলো এই যে এটা -i -2j -k, এটাই 1, এখানে কিন্তু টি এর পাওয়ার 1, ঠিক আছে, এখানে 1 ছিল। আচ্ছা তো এই সমীকরণগুলোকে সমাধান করলে তিনটা তোমাদের ফাইন্ডিংস হলো আই, জে, কে, আমাদের তিনটা সমীকরণ আছে, তোমরা সহজেই পেয়ে যাইতে পারো। সময় স্বল্পতার কারণে আমি আগে থেকে এই পাশে লিখে রাখছি, পরে তোমরা বাসায় সলভ করে নিও, ঠিক আছে, সলভ করে কিন্তু ফাঁকি দিও না। তো আই, জে, কে এর মান পেয়ে গেছি, আই, জে, কে এর মান ওই যে উপরে যে ইয়ার ছিল আমাদের ফার্স্ট লাইন ওইখানে বসায় দিলাম, এই যে দেখো -5/2, জে এর মান আসছে হাফ, এইচ এর মান আসছে হাফ, মানে কে এর মান আসছে হাফ। ওকে, এগুলো বসাই দিয়ে আমি প্ল্যাঙ্ক টাইম টিপি এর একটা সূত্র পেয়ে গেলাম। দেখো ওই যে এই পৃষ্ঠায় কিন্তু এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপরে প্ল্যাঙ্ক ধ্রুবক ইত্যাদির মানগুলো লেখা ছিল, তোমরা নেটে সার্চ করে মানগুলো বের করতে পারো, বা যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটার কনস্ট্যান্ট এই মানগুলো থাকে, তাই না? তো এই মানগুলো বসাই দিবা, মানগুলো বসাই দিলে যে অ্যান্সারটা পাবা সেটা হলো 1.35 × 10⁻⁴৩ 43 সেকেন্ড। এটা হলো যে মানগুলো বসায় দিয়ে যে অ্যান্সার পাবো, মানে এই যে এই সূত্র থেকে যে অ্যান্সার পাবো। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একটু 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 ভুল হয়েছে, সেটা হলো এর সাথে একটা ভাগ অবস্থায় 2p থাকতে হইতো, ঠিক আছে, 2π, এর সাথে ভাগ অবস্থায় যদি 2π দিতাম তাহলে আমাদের অ্যান্সারটা একেবারে অ্যাকুরেট আসতো, ঠিক আছে, অ্যান্সারটা একেবারে অ্যাকুরেট আসতো, সেই অ্যান্সারটা তো 5.39 × 10⁻⁴ সেকেন্ড। ওকে সেকেন্ড
সেকেন্ড। ওকে, এখন ব্যাপার হলো যে এই এররটা কেন আসলো, কারণ এই 2π এর কোনো নিজের কোনো ডাইমেনশন নাই, এর জন্য এই এরর আসছে। যাই হোক, এইটুকু ছাড়াও আমরা যে মানটা বের করছি খুব বেশি কিন্তু ডিফার করে নাই, খুব বেশি সমস্যা হয় নাই। এই যে 2π এটা একটু ভুল গেল, এটা হলো ডাইমেনশন অ্যানালাইসিসের কিছু সীমাবদ্ধতা। ডাইমেনশন অ্যানালাইসিসের অনেক সীমাবদ্ধতাও আছে, আর সীমাবদ্ধতা নিয়ে অন্য একদিন কথা হবে। যাই হোক, সীমাবদ্ধতার চেয়ে সুবিধা অনেক 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 বেশি। তো আর যা বলতেছিলাম আর সেটা হলো, আমি তো এখানে প্ল্যাঙ্ক টাইমটা নির্ণয় করলাম, তাই না? এখানে প্ল্যাঙ্ক টাইমটা তোমরা চাইলে প্ল্যাঙ্ক ম্যাসটা নির্ণয় করে দেখতে পারো। প্ল্যাঙ্ক ম্যাস কিভাবে নির্ণয় করবা, জাস্ট এই যে এই পাশে টিপি এর জায়গায় জাস্ট হবে এমপি, ঠিক আছে? তখন এখানে মাত্রায় এম এর পাওয়ার হবে 1 আর টি এর পাওয়ার হবে 0, ঠিক আছে? আর তাছাড়া এই প্ল্যাঙ্ক ম্যাস ওই আলোর বেগ, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপর প্ল্যাঙ্ক ধ্রুবক, এগুলোর উপর নির্ভর করে। একইভাবে তোমরা প্ল্যাঙ্ক লেন্থ তো বের করতে পারো। প্ল্যাঙ্ক লেন্থ কিভাবে বের করবা, এই টিপি এর জায়গায় হবে জাস্ট এলপি, ওকে, জাস্ট এলপি। তখন এল এর পাওয়ার হবে 1 আর এম এর পাওয়ার 0, টি এর পাওয়ার 0। আবার ওইটা একইভাবে আলোর বেগের উপর নির্ভর করে, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের উপর নির্ভর করে, প্ল্যাঙ্ক ধ্রুবকের উপর নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের পর্যন্ত এখানেই, আবার ভালো থাকবা আর ফিজিক্স চর্চা করতে থাকবা। সবাই ভালো থাকবা, সালাম আলাইকুম।